देखते पाच्छेन एटा कि दिए मालिश करछि कि करछि सेटा देखते होले आपनाके पुरो भिडियोटा देखते होबे। एटा खूब भालो करे पायर पाता एवं आंगुलेर माथाय पायर पाता समस्त जगह ये तेलटा आमी व्यवहार करछि। एकटा आमी दारुण टिप्स बानियेछि, तो ये टिप्सटा देखते होले आपनाके पुरो भिडियोटा देखते होबे। এইভাবে আমি মালিশ করছি যাতে ব্যথা না থাকে। আমি হাঁটুতেও মাখবো, অ্যাকচুয়ালি এটা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গিট ব্যথা, তার জন্যই আমি এই তেলটা ব্যবহার করি। যাই হোক, এবার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে আবার একটা টিপস নিয়ে চলে এসেছি, ভিডিওটা আপনারা কিন্তু দেখতে থাকবেন। ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো কমেন্ট অবশ্যই করবেন। এই নাফথলিন দিয়ে আমি দারুণ একটা টিপসের ভিডিও বানাব। নাফথলিন জানেন তো আমরা জামা কাপড়ে এগুলো ব্যবহার করে থাকি, এই নাফথলিন দিয়েই আমি আমাদের শরীরে যেটা কাজে লাগে সেই টাইপেরই আমি একটা টিপস আপনাদের দেব। তখন বুঝতে পারবেন এই নাফথলিন আমাদের কতটা উপকারে লাগে। আমি দুটোই ন্যাপথলিন নিয়েছি, এবার দেখুন আমি কি করব। দেখুন এখানে আমি একটু সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি। সর্ষের তেলই আমি নেব হালকা আঁচে, আমি তেলটা একদম গরম করে নিয়েছি। আর মা আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা বানিয়ে আপনারা কিছু একটা বোতলে রাখতে পারেন, সেইটা আপনারা একটু উষ্ণ গরম করে আপনারা ব্যবহার করতে পারবেন। এই গরম তেলটার মধ্যে আমি দুটো যে ন্যাপথলিন নিয়েছি সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। তেলটা উষ্ণ গরম আছে, তাই জন্যে ন্যাপথলিনটা গলতে সময় নেবে না। যাক, ন্যাপথলিনটা আমি এইভাবে গলাবো, যতক্ষণ ন্যাপথলিনটা একদম না গলে ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে যাব। এটা একটা দারুণ টিপস। দেখুন ন্যাপথলিনটা পুরোটাই গলে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ন্যাপথলিনটা একদম গলিয়ে ফেলেছি। এই তেলটা আমি শরীরের নানা জায়গায় ব্যবহার করব, যেখানে ব্যথা বিষ আমাদের আছে, হাতের গিটে, পায়ের গিটে, হাঁটুতে, কোমরে, এগুলো তো আমাদের খুব ব্যথা হয়েই থাকে। এই তেলটা আমি ব্যবহার করব, দেখবেন কত সুন্দর আপনারা উপকার পাবেন। আমি তো পেয়েছি, আপনারা অবশ্যই পাবেন। এছাড়া আমার ভিডিওতে অনেক অনেক সুন্দর সুন্দর টিপস আছে, ব্লগ ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে আসবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা নতুন আছেন তারা আমার ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমিও আপনাদের সাথে যোগাযোগ রাখব। যাই হোক, তেলটা দেখুন আমার একদম গলে গেছে। এই তেলটা আমি খুব উপকার পাই, আমার শরীরে ব্যথা হলে আমি এই তেলটা অবশ্যই লাগিয়ে থাকি। কিভাবে এই তেলটা আমি লাগাই সেটাই দেখাবো। আমার হাঁটুতে এবং পায়ে খুব ব্যথা, কোমরেও ব্যথা, সেখানে আমি ইউজ করেছি। ইউজ করে আমি উপকার পেয়েছি, আশা করি আপনারাও উপকার পাবেন আমার এই ভিডিওটা দেখি। এবার দেখতে থাকুন ভিডিওটা। এই তেলটা আমি দেখতে পেয়েছি, এই তেলটা আমি লাগিয়ে খুব ভালো করে মাখি এবং পায়ের তলায় মাখি, আঙুলে মাখি। আমার পায়ে খুব ব্যথা, সেই জন্যে আমি এই পায়ের তলায় এই তেলটা ব্যবহার করি। দুটো পায়ের তলাই আমরা মাখি, হাঁটুতে মাখি এবং সারা শরীরে মাখতে পারেন। আপনারা তো জানেন যে আমি সমস্ত টিপসের ভিডিও দিই যে ব্যথার জন্যে। আমার তো পায়ে অসম্ভব ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তাই জন্যে আমি ব্যবহার করি। আপনারাও ব্যবহার করবেন আমার মতন এই তেলটা, দেখবেন আপনারাও খুব উপকার পাবেন। এবং এই তেলটা ব্যবহার করার পরে একটু উষ্ণ গরম কাপড় দিয়ে আপনারা যদি একটু সেক দেন আর একটু ভালো লাগবে, ব্যথাটা দারুণ উপশম হয়। এই টিপসটা কিন্তু খুবই উপকারী টিপস, আপনারা ব্যবহার করবেন। এবং আমার আরও ভিডিওগুলো আছে, সেগুলো দেখে আসবেন, ওখানেও অনেক ভালো ভালো টিপস আছে।
ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং গিটে ব্যথা, সেই টিপসগুলো আপনারা দেখে আসবেন, অবশ্যই ভালো লাগবে। উপকার পেলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।